থাকলামে উঠলো বেড়ে নিজের মতন মায়ের স্নেহ পাইনি সে তাই নিজেই নিজে ভীষণ। সো ফ্রেন্ডস দেখো এখানে চা নিয়ে বসে আছি, আর এই দিকে দেখছো একটা দুধের কাপ, মানে ওতে কফি মিশাবো, ওটা আমার দাদা খাবে, তো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার বৃহস্পতিবারের ভিডিও পোস্ট করা হয়নি, আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে এখন বাজে সকাল 1:30, তাই দুদিনের ভিডিও আমি একদিনেই পোস্ট করব। আর বছরের শেষ, বছরের শেষে কী করলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? কেমন কেটেছে পুরো বছরটা সেটাও তোমাদের সাথে ডিসকাশন করতে হবে। অবশ্যই আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো দেখো সকাল সকাল গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, তো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আসছি কথা বলার জন্য। আর আমার সঙ্গে হ্যালো ফ্রেন্ডস। তো বলতে বলতে 2021 সালটা শেষ হয়ে গেল, তো কীভাবে শেষ হয়ে গেল সত্যিই বুঝতে পারছি না। তো আজকে ডিসেম্বরের 31 তারিখ 2021 সালের, তো 2019-2020 তো আমার জীবনে কী সময় গেছে, কী দিন গেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো সবই জানো। তো 2021-এর ফার্স্টের দিকেও আমি অনেকটাই আপসেট ছিলাম, বাট যবে থেকে ইউটিউবিং করা শুরু করেছি আর তোমাদের মতন এত ভালো ভালো বন্ধু পেয়েছি, আমি অনেকটাই হালকা হতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলে দিচ্ছি, মানে জ্ঞানবশত আমি কারোর সাথে কোনো ক্ষতি করিনি বা খারাপ ব্যবহার করিনি, যদি কারোর সাথে করে থাকি তার জন্য আমি মন থেকে বলছি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমার চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। সো ফ্রেন্ডস, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলবো, অনেকদিন ধরে ভাবছি বলবো বলবো বাট বলা আর হয় না। তো যখন আমি নাচের ভিডিও ছাড়ি তখন অনেকেই আমাকে কোয়েশ্চেন করো যে কপিরাইট পড়েনি তো। দেখো আমি বলছি কপিরাইট দুটো হয়, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকটা তো চ্যানেলের, মানে চ্যানেলের ভীষণই ক্ষতিকর সেটা বলছি না, কিন্তু যখন আমি কারোর গানটা কপি করছি তো কপিরাইট ক্লেম করবেই। তো একটাই প্রবলেম হবে কি, প্রবলেম নয় একটা জিনিস হয় কি, তাদের আর্নিংটা বেশি হয়ে যাবে, আমাদের আর্নিংটা কম হবে, যেহেতু আমরা অন্য কারোর গানটা নিয়ে নাচছি, তাই না? তো তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে নাচতে পারো, যেহেতু আমাদের নাচতে ভালো লাগে তো আমরা নাচি, আমাদের আমরা সবাইকে হ্যাপি করার চেষ্টা করি, তো হ্যাপির থেকে তো টাকা আর্নিংটা মনে হয় বেশি ম্যাটার করে না। তো যারা অন্যান্য চ্যানেল, যারা যাদের নাচের চ্যানেল আছে তারা তো নাচ ছাড়ছে, তাদের তো কপিরাইট ক্লেম করে, আমি তাদের তো কোশ্চেন করেছি তারাও আনসার দিয়েছে। সো কপিরাইট ক্লেম এতটা ম্যাটার করে না, তোমরা নিঃসন্দেহে নাচতে পারো, যেহেতু তাদেরও অধিকার থাকে, যেহেতু তাদের গানটা নিয়ে আমরা নাচ করছি, তো কোনো প্রবলেম নেই, তোমরা নিঃসন্দেহে ডান্স করতে পারো। আর তো দেখো এই ফুলটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে বৃহস্পতিবারের পুজো মর্নিংয়ে সকাল 7:30 থেকে, তো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, তো তারপরে পুরোহিত মশাইও তাড়াতাড়ি করে চলে এসেছেন, পুজো দিয়ে দিলেন, তো একটু ক্লিপ রেখেছি দেখবো। এবার খেলি। তো পুজোর পরে এরা সবাই খেলছিল আমাদের বারান্দায়, তো এদেরকে সবাইকে আমি প্রসাদ দিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে নেক্সট ডে, মানে শুক্রবার 31 ডিসেম্বর আজকের ভিডিও। তো আমি দোকানে এসেছিলাম, একটুখানি ক্লিপ তুলেছি, ওটাই চাঁদুর দোকান, তো লজ্জা পাচ্ছে চাঁদু, তাও একটুখানি দোকানে ক্লিপ তুলেছি, তো দেখতে থাকো। তো মর্নিংয়ের আমি ফুল টুল দিয়ে কমপ্লিট করেছি, এখন বাজে 12:30, এই দেখো সরু চাকলি পিঠে আর আলু ভাজা খাচ্ছি। এখন বাজে গুড ইভিনিং, মানে সন্ধে হয়ে গেছে, দুপুরে আর কোনো ভিডিও করিনি। এই দেখো চিকেন পকোড়া, চিকেন চাউ, এগুলো আমরা আজকে খাচ্ছি সন্ধ্যের সময়, তো ভীষণই টেস্টি, তো আমি সবটাই শেয়ার করছি, তো দেখতে থাকো ফ্রেন্ডস, অবশ্যই ভালো লাগবে। সো ফ্রেন্ডস, চাউমিনটা ভীষণই টেস্টি হয়েছে, দাঁড়াও এক বাইট খেয়ে দেখাচ্ছি। খেয়ে নিই তারপর কথা বলছি।
এখন বাজে সন্ধে 8টা। তো দেখো আমার বাড়িতে অনেক দিন ধরে ইলিশ মাছটা এসেছিলো, প্রায় 1 কেজি 10 গ্রামের মতন। ওটাই আজকে ভাপা হবে। তো আমার বাঙ্কিতে মাছটা কাটছে। তো কাটা কমপ্লিট, রান্নাও কমপ্লিট, দেখতে পাচ্ছ সন্ধেবেলা আজকে রাত্রের ডিনার। তো ভাপা হয়েছে ইলিশ মাছের। দেখো শীতকাল বলে পুরো মানে পিস পিস হয়ে গেছে। তো খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। আমাদের 21 তো এইভাবেই কেটে গেল, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। 2022 সালটা কেমন যাবে অবশ্যই ইউটিউবের মাধ্যমে তোমরা জানতে পারবে, দেখতে পারবে। আর অবশ্যই যদি আমাকে দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে কি বলতো, 1 জানুয়ারি তো আসছে, মানে আগামীকাল। তো নতুনত্ব যদি কিছু দেওয়ার থাকে অবশ্যই আমি চেষ্টা করব দেওয়ার, নতুনত্ব কিছু যদি থাকে। তো দেখো সেইভাবে আমার ফ্যামিলি তো সেইভাবে কেউ নেই যে আমি বাইরে কোথাও যাব, যখনই যেতে হয় কাউকে না কাউকে নিয়ে যেতে হয়, আর সবসময় তো আমি পাই না সঙ্গে করে। তো আমার দাদারা ব্যবসা করেন, একজন পড়ান, তো ভীষণই ব্যস্ততার মধ্যেই থাকেন, সবই তো জানো। তো ফ্রেন্ডস আশা করি তোমরা আমার সাথে থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। 2021কে টাটা করে দিলাম, 2022কে ওয়েলকাম করলাম। নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।